দুর্নীতিবাজ আত্মীয় কিংবা দলীয় যেই হোক কাকই ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উন্নয়ন প্রকল্পের টাকার সঠিক ব্যয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টেলিভিশনের বাণিজ্যিকভাবে সম্প্রচার উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এখন দেখুন মারুফ রেজার রিপোর্টটি। গেল বছর 11 মে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের 57তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে নাম লেখায় বাংলাদেশ। উৎক্ষেপণের 1 বছর 4 মাস পর এবার আয়ের খাতায় নাম লেখালো বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। সম্প্রচারে থাকা দেশের 34টি টিভি চ্যানেলের বাণিজ্যিক সম্প্রসারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদক্ষেপ নিলেন পরে প্রধান অতিথির বক্তব্যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকতে ডিজিটালাইজেশনের গুরুত্ব তুলে ধরে কর্মসংস্থান নিশ্চিতের কথা জানান সরকার প্রধান। দেশ বিদেশের সংস্কৃতিকে জানতে পারবে, আর এই জানার মধ্য দিয়ে নিজেদের সাংস্কৃতিক চিন্তা ভাবনার উৎকর্ষতা লাভ করবে এবং আমরা আধুনিক যুগে প্রবেশ করতে পারবো। আধুনিক চিন্তা চেতনা ধ্যান ধারণা আমরা অর্জন করতে পারবো এবং সাথে সাথে আমরা সারা বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। দেশের অগ্রযাত্রায় দুর্নীতির বিরুদ্ধে নিজের কঠোর অবস্থানের কথা ফের তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। জঙ্গিবাদ সন্ত্রাস মাদক দুর্নীতি এর বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি এবং এই অভিযান অব্যাহত থাকবে এবং এই অভিযান আমরা অব্যাহত রাখব। সে যেই হোক না কেন, এখানে দল মত আত্মীয় পরিবার বলে কিছু নেই, যারা এর সঙ্গে সম্পৃক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। গণমাধ্যমের স্বাধীনতার কথা জানিয়ে মিথ্যা অপপ্রচার না করতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। এমন কিছু করেন না যে আমাদের দেশের মানুষ এত কিছু পাওয়ার পরেও তারা যেন মানে কি বলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, দিশাহারা হয়ে যায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর পর দ্বিতীয় স্যাটেলাইট তৈরির কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মারুফ রেজা, আরটিভি, ঢাকা।